আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই সবাইকে অনেক ধন্যবাদ আমার বিডিজ অফ চ্যানেলের পক্ষ থেকে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো মূলত আজকের এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যেই সার্কুলারটি রয়েছে সেটাতে আমি আপনাদের সঙ্গে একটু ডিটেলস আলোচনা করতে যাচ্ছি, যে আসলে কী কী পদের জন্য তারা লোক চেয়েছে এবং কবে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত কিছু নিয়ে। তো শুরুতে দেখা যাচ্ছে যে এই পদের নাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতন, 13তম গ্রেড, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরের শূন্য গতি, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ। তারপরে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 বেতন স্কেল, 13তম গ্রেড, পদের সংখ্যা 2টি, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিকার গতি, ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 এবং বাংলায় সর্বনিম্ন গতি 45, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ, বাংলায় হতে হবে 25 শব্দ। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, 2টি পদ রয়েছে, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত, প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপের গতি থাকতে হবে। অফিস সহায়ক চেয়েছে 8,250 থেকে 20,010 বেতন, 20তম গ্রেড, 3টি পদ রয়েছে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ করে। মোট 9টি পদের জন্য সার্কুলারটি হয়েছে। আবেদন দাখিল করা হয় এবং মৌখিক পরীক্ষার জন্য নিম্নোক্ত শর্ত অবশ্যই পূরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, কোনো বিদেশি নাগরিককে বিবাহ করেননি এবং ভবিষ্যতেও করবেন না মর্মে চূড়ান্ত নিয়োগের সময় প্রতিশ্রুতি প্রদান করতে হবে। ঠিক আছে, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে 15/4/2021, এই যে এই তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। যদি আপনি মুক্তিযোদ্ধা কিংবা এই সমস্ত কোটায় পড়েন তাহলে অবশ্যই আপনি 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হতে হবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশ সচিবালয় ক্যাটার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুযায়ী 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন এখানে 2টি পদ রয়েছে, এই 2টি পদ, 2 আর 3 পদের জন্য আপনারা 40 বছর পর্যন্ত শিথিল যোগে অ্যাপ্লাই করতে পারছেন। আবেদন অবশ্যই অনলাইনে এই http://tmed.tiltok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আবেদনের কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। ঠিক আছে, এরপরে এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে এটা সাধারণত সিম্পল, যে চারিত্রিক নাগরিক অভিজ্ঞতার সনদপত্র এগুলি মূল কপি প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময়, স্বাভাবিক। আপনি যদি কোনো কোটায় থাকেন সেই কোটার সনদপত্র আপনাকে দাখিল করতে হবে। আচ্ছা, অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী, আচ্ছা, এই টেলিটকের সিমের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে যেই অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে শুরুর তারিখ, অ্যাপ্লাই করার শুরুর তারিখ হচ্ছে আগামী 26/4/2021 সকাল 10টা থেকে শুরু হবে, আর জমাদানের আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 25/5, মে মাসের 25 তারিখ পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। উক্ত সময়ের মধ্যে আপনাকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যারা টেলিটকে অ্যাপ্লাই করেছেন অবশ্যই জানেন যে ছবির সাইজ 300x300 হতে হবে এবং সিগনেচার 300x80 পিক্সেল হতে হবে আপলোড করার জন্য। আর এইখানে যেটা বলা হয়েছে যে আপনি পরীক্ষার ফি বাবদ এখানে 1 থেকে 3 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা পে করতে হবে, আর 4 নং ক্রমিক পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা, 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। এখানে SSF ফরম্যাট দেওয়া রয়েছে যেটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের মোবাইল ফোনে SMS চলে যাবে, যেখানে আপনারা কবে আপনাদের হচ্ছে পরীক্ষার ডেট সেটা জানতে পারবেন। ঠিক,
আচ্ছা, তো এইটা ছিল একটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা জব সার্কুলার বাংলাদেশ কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আন্ডারে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডাউনলোড করে নিয়ে দেখে শুনে অ্যাপ্লাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।